হ্যালো অল মাইডাম হেল্প সেন্টার বক্ত দেখায় মোহাম্মদ আল আমিন আলিম দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট চার নাম্বার তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আজকে আমরা সমাধান করবো তো ফার্স্ট আমরা ভালো করে প্রশ্নটা দেখে নিব তার চলে যাব তো এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট বলা চার নম্বর অ্যাসাইনমেন্ট এখানে অ্যাসাইনমেন্ট বলেছে নিজের এলাকায় সামাজিক সমস্যামূলক কোনো বিষয় নিয়ে পত্রিকার প্রকাশের উপযোগী প্রতিবেদন তৈরি করো এটা ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট তো অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্ট এটাই তোমাদের বিষয় শিরোনামটা এখানে তোমাদের শিকন ফল দেওয়া আছে দেখো ব্যবহারিক জীবনের ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা বিভিন্ন দিক বর্ণনা করতে পারবে এবং বলেছে চিঠি পত্র এবং দলিল দস্তবেদ এবং স্মারকলিপি এবং চাকরির দরখাস্ত প্রতিবেদন এবং সারা সংক্ষেপ এবং বক্তৃতা ইত্যাদি লিখতে পারবে এটা ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট তো উত্তর যাওয়ার আগে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে তার বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক স্টুডেন্ট তো এখানে তোমাদের আলিম পরীক্ষার্থী দুই হাজার বাইশ সালের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট চার বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয়পত্র তো এখানে তোমাদের ফার্স্টে তোমরা তারিখটা দিবে যেদিন তোমরা অ্যাসাইনমেন্টটা লিখবে সেই তারিখ দিবে তোমরা ছাব্বিশ জানুয়ারি দু হাজার বাইশ দিবে বরাবর দৈনিক ইত্তেফাক কুমিল্লা সদর দক্ষিণ তোমাদের ঠিকানাটা দিবে এখানে দেওয়ার পরে তোমরা এখানে বিষয় লাগবে আমার কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকায় আর্সেনিক দূষণ নিয়ে পত্রিকা প্রকাশের উপযোগী প্রতিবেদন তৈরি করা হলো তো এখানে নিজস্ব সংবাদদাতার নাম দিবে এখানে ডিটেলস লাগবে বাংলাদেশের জনসংখ্যা ও দারিদ্র্য বেকারত্ব সহ বহুবিধ সমস্যার পাশাপাশি সাম্প্রতিক আরও একটা সমস্যা প্রায় দুর্যোগ আকারে দেখা দিয়েছে তা হলো আর্সেনিক জনস্বাস্থ্য জন্য ক্ষতিকারক একটা উপাদান এখানে তোমাদের এটা দিয়ে তারপর জাস্ট তোমরা লিখবে যে এটি মূলত পানিতে মিশে মানবদেহে প্রবেশ করে এবং পরিণামে সৃষ্টি হয় মারাত্মক ব্যাধি এবং যা মৃত্যুর কারণ হতে পারে আর্সেনিক হচ্ছে এক ধরনের বিষাক্ত পদার্থ যার কোনো স্বাদ গন্ধ নেই এটি বিষক্রিয়ার দিক থেকে পারদের চেয়ে চার গুণ বেশি শক্তিশালী অক্সাইড এবং সালফাইড আর্সেনিক ইত্যাদি রূপে প্রকৃতিতে যৌগ অবস্থায় থাকে আর্সেনিক আক্রমণের মূল মাধ্যম হচ্ছে গর্ভস্তর পানি এবং বিজ্ঞানীরা ধারণা করে হাজার হাজার বছর ধরে হিমালয় উঁচু পাহাড় থেকে নেমে আসা পানিতে উচ্চমাত্রায় আর্সেনিক যুক্ত নুরি পাথর দিয়ে নিচে পতিত হয়ে আর্সেনিক যৌগ স্তরে সৃষ্টি হয়েছে অধিক হারে ভূ বস্তু পানি উত্তোলনের ফলে উন্মুক্ত হয়ে গেছে আর্সেনিক যৌগ স্তর আর এই কারণেই তা বগুক্ত স্থল পানির সাথে উপরে উঠে আসছে তারপরে আমাদের দেশের আর্সেনিক সমস্যা উদ্যোজনক ব্যবস্থা অবস্থায় পৌঁছেছে বিদেশি কিছু সংস্থা সহযোগিতায় স্থানীয় সরকার এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ সম্পত্তি আর্সেনিক দূষণের উপর পার্বত্য চট্টগ্রামে তিনটি অঞ্চল বাদ দিয়ে ব্যাপক জরিপ চালিয়েছে এতে দেশের প্রায় তিপ্পান্নটি জেলায় নলকূপের পানিতে আর্সেনিক দূষণ মাত্রা গ্রহণের সীমানা উদ্ধে পাওয়া গেছে কুমিল্লা জেলার নাঙ্গলকোঠা থানায় অধিকাংশ নলকূপে আর্সেনিক দূষণ ঘটেছে স্থানীয় সরকারের পক্ষ থেকে আর্সেনিক পাওয়ার নলকূপগুলোতে লাল রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং নাঙ্গলকোট এলাকার মানুষ এখন খাবার পানি নিয়ে আতঙ্কে দিনপাতি হচ্ছে এখন বলছে কিছু দিন আগে একই পরিবারের খাবার সবার পরিবারের শরীরের আর্সেনিক আক্রান্ত রোগ শনাক্ত করা হয়েছে এলাকার মানুষ এখন আর্সেনিক মুক্ত নলকূপ সন্ধান সন্ধানে ব্যস্ত থাকে এমত অবস্থায় মানুষের মধ্যে আর্সেনিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা উচিত সরকারি ব্যবস্থাপনায় নাঙ্গলকোট এলাকায় আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন করা একান্ত জরুরি হলে এই অঞ্চলের আর্সেনিক মহামারী আকার ধারণ করবে তারপর প্রতিবেদকের নাম ও ঠিকানা তোমার নাম দিবে এবং তোমার ঠিকানা দিবে এখানে বলছে তোমার নাম রাশিদুল ইসলাম এবং নাঙ্গলকোটা প্রতিবেদনের শিরোনাম দিবা আমার কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার আর্সেনিক দূষণ নিয়ে পত্রিকা প্রকাশিত উপযোগী প্রতিবেদন তৈরি তারপর দিবা প্রতিবেদক প্রতিবেদন তৈরির সময় দিবে যখন তুমি লিখবে সেই সময়টা দিবে এবং তারিখটা দিয়ে দিবে তারিখ হচ্ছে তোমার দিন তুমি লাগবে সেই তারিখ দিবে তো এই ছিল অ্যাসাইনমেন্টটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহফেজ